বেগম খালেদা জিয়া কুমিল্লায় সবশেষ জনসভা করেন 2008 সালে। এরপর চট্টগ্রাম ও ফেনী আসা যাবার পথে কুমিল্লায় কিছু পথসভা হলেও জনসভা করেননি। দীর্ঘ 6 বছর পর দলীয় প্রধানের আগমন উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরা, আর তাই জনসভাকে জনসমুদ্রে পরিণত করার অঙ্গীকার তাদের। 29 তারিখ সকাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সে কুমিল্লার সাধারণ মানুষ উপস্থিত, সাধারণ ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে সেটাকে একটা উৎসবে রূপান্তরিত করবে। সেই দিন কুমিল্লার মাঠে মিনিমাম 20,000 থেকে 20,000-এর উপরে আমরা ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা প্রমাণ করে দিব এই কুমিল্লার মাটি ছাত্র দলের ঘাঁটি। কুমিল্লা জেলা বিএনপিতে নানান হিসেব নিকেশ, ভাঙন আর অনৈক্য থাকলেও দলের সভানেত্রীর আগমনে ঐক্যবদ্ধ সবাই। খালেদা জিয়া কুমিল্লা জনসভা থেকে সরকার বিরোধী আন্দোলনের নতুন দিক নির্দেশনা দেবেন এমন আশা তাদের। এজন্য সব প্রস্তুতিও সম্পন্ন করার কথা জানান নেতার। পরবর্তী কোনো ডিস্ট্রিক্টে বা শহরে উনি আর জনসভা লেগে কোনো সুযোগ দেয় নাই, সুতরাং আমরা আশা করি এই মিটিংয়ে উনি আমাদের দিক নির্দেশনা দিবে কীভাবে আমরা আন্দোলন করব, সরকারপতন আন্দোলন কীভাবে হবে নির্দেশনা দিতে পারে আমাদের। এই জনসভা সম্পর্কে আমরা ঘোষণা দিয়েছি এটা স্মরণকালের বৃহত্তম সুশৃঙ্খল জনসভা হবে। নেত্রীকে হয়তো 50,000 লোক দেখতে পারবে, কিন্তু লোক সমাগম হবে লক্ষ লক্ষ। জনসভাকে সফল করতে রাস্তায় তোরণের পাশাপাশি 50,000-এর ব্যানার আর ফেস্টুন ঝুলানো হয়েছে, আর খালেদা জিয়ার বক্তৃতা প্রচার করতে ব্যবহার করা হবে 300+ মাইক। অনেক গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে প্রজেক্টরও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।